নিমাই মন্ডলের খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর খুনের কারণ কি তা নিয়ে যেমন ধোয়াশায় পরিবার অন্যদিকে উঠেছে গোষ্ঠী কোন্দল রাজনৈতিক প্রতিহিংসার কথাও দেখুন এই রিপোর্ট কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার এছাড়াও নশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর লাকি কোপন মনমোহিনী বহরমপুর বোলপুর মালদা শর্তাবলী প্রযোজ্য মুর্শিদাবাদের নওদায় বালি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অঞ্চল সভাপতি নিমাই মন্ডলের খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর খুনের কারণ কি তা নিয়ে যেমন ধোঁয়াশায় পরিবার অন্যদিকে উঠছে গোষ্ঠী কোন্দল রাজনৈতিক প্রতিহিংসার কথাও পেশায় শিক্ষক নিমাই মন্ডলের খুনের ঘটনায় তৃণমূল অবশ্য বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে কাল রাত্রে অনুমান সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে যে ঘটনাটা ঘটেছে নওদা ব্লকের টুঙ্গি বাজারে বালিওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে সেখানে তৃণমূলের যে অঞ্চল সভাপতি নিমাই মাস্টারমশাই নিমাই মন্ডল তাকে যেভাবে নিঃশংসভাবে পার্টি অফিসে ভিতরে ঢুকে প্রথমে বোম্বিং করে তারপরে একের পর এক তাকে ধরে হাতে ধরে পয়েন্ট রেঞ্চ থেকে গুলি করেছে তো এই তো খুবই দুঃসাহসিক ঘটনা যারা ঘটিয়েছে তারা এলাকার সব ভাড়াটি ক্রিমিনাল তাদেরকে নিয়ে এসে ঘটিয়ানো হয়েছে এবং এই ঘেটা ঘটনার পেছনে বড় বড় মাথার হাত আছে পুলিশ তদন্ত করছে আমার মনে হয় তদন্ত করলেই যারা ঘটনা ঘটিয়েছে তাদের নামও বেরিয়ে আসবে এবং যারা এর সঙ্গে যুক্ত আছে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে বা বিভিন্নভাবে যুক্ত আছে তাদের নামটাও বেরিয়ে আসবে আমি মনে করি এটা এটা চক্রান্ত করে নিমাই মণ্ডলকে খুন করা হয়েছে পার্টি অফিসে বসে এবং পরিষ্কার আমাদের কাছে এবং প্রশাসনকে আমরা জানিয়েছি এবং আমাদের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকে জানিয়েছি দলমত নির্বিশেষে যারা এই খুনের সঙ্গে জড়িত সে যে দলের হোক দোষী তারা কেউ তাদেরকে রেহাই দেওয়া হবে না এবং আমরা এই খুনের সিআইডি তদন্তে দাবি করছি এবং যথারীতি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছি এবং তার পরিবারের পাশে দল আসে আছে এবং আগামী দিন থাকবে দুষ্কৃতির দ্বারা আমাদের অঞ্চল সভাপতি আক্রান্ত হয়ে উনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা করছি এবং আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যেন প্রকৃত আসামে যেন অবিলম্বে তাকে ধরা হয় এবং কঠোর শাস্তি নিয়ম করা হয় যদিও তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিচ্ছে বিরোধী শিবির খুনের রাজনীতিতে বিশ্বাসী নয় বিজেপি সঠিক তদন্ত হোক প্রতিক্রিয়া মুর্শিদাবাদ জেলা বিজেপি দক্ষিণ সভাপতির ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতিতে বিশ্বাসী নয় ভারতীয় জনতা পার্টি অহিংসার রাজনীতিতে বিশ্বাস রাখে অহিংস পথে আমরা রাজনীতি করি আমরা অস্ত্র নিয়ে ময়দানে রাজনীতিতে বিশ্বাসী নয় আমাদের অস্ত্র জনগণ জনমত তাই জনগণকে সঙ্গে নিয়ে জনমতকে আমাদের পক্ষে নিয়ে আসার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ময়দানে রাজনীতি করি খুনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নয় গতকাল যে খুনের ঘটনা সংবাদ মাধ্যমে জেনেছি তাতে তার পরিবারের ভাষা এবং আমাদের ভাষা অবশ্যই একই দিকে যাচ্ছে কারণ আমাদের যেটা ভাবনা যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যেভাবে সারা রাজ্য জুড়ে চলছে যেভাবে উন্নয়নের টাকা তোরূপ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব যেভাবে পদ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হয়তো খুন হতে পারে সঠিক তদন্ত হলে প্রকৃত খুনি কারা তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সব কিছু প্রকাশ্যে আসবে আমরা চাই সঠিক তদন্ত হোক এই ঘটনা অত্যন্ত দুঃখজনক তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই বলেই কটাক্ষ জেলা কংগ্রেস মুখপাত্রের অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা পেশায় একজন শিক্ষক নিমায় মণ্ডল পার্টি অফিসের মধ্যে তিনি খুন হচ্ছেন একটা রাজনৈতিক লোক পার্টি অফিসের মধ্যে খুন হওয়াটা অত্যন্ত নিন্দনীয় কিন্তু এই খুন হওয়ার পিছনে তৃণমূলের দুই যুজুমান গোষ্ঠীরই লড়াই এটা আমরা সবাই জানি অর্থাৎ জেলা সভাধিপতি এবং বর্তমানে সেখানকার সাংসদ এদের মধ্যে যে কি সম্পর্ক সেটা জেলাবাসীও জানে সেটা তাদের রাজ্য নেতৃত্বও জানে তাই মাঝে মাঝে কখনও দেখা যায় তাদের দুজনকে একসঙ্গে বসিয়ে এখানে সিটিং করানো হয় কখনো একসঙ্গে কল কলকাতাতে ডেকে নিয়ে গিয়ে সেখানে ফিটিং করানো হয় এই ফিটিং আর সিটিং এটা চলতেই ছিল তারই বলি হয়েছে নিমায়মণ্ডল যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন